আশা করি আপনারা সকলেই ভালো আছেন নেচার লাভা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি মানি প্ল্যান্টের কী করে যত্ন নিতে হবে জলে এবং বাগানে আসুন আমরা সেই ব্যাপারে আলোচনা করি মানি প্ল্যান্ট বাগানেও দেখা যায় এবং জলের মধ্যেও এই গাছ বড় হয় আমি এই গাছটি পাতা কেটে ওই নোট অংশটি জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তার থেকেই শিকড় বেরিয়েছে এবং এই শিকড়ই বড় হয়ে আস্তে আস্তে একটা গাছে পরিণত হবে এবং খুব সুন্দর হবে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন শিকড়টি বেরিয়েছে এবং এই শিকড় থেকেই আমি অনেক গাছ তৈরি করেছি ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল মানি প্ল্যান্টকে অনেকেই মনে করেন সৌভাগ্যের প্রতীক সৌভাগ্য এবং উন্নতি নিয়ে আসে নাসা বলেছে এই গাছ বাতাস পরিশুদ্ধ করে মানি প্ল্যান্ট কয়েক ধরনের হয় আমার কাছে দু ধরনের আছে জেড মানি প্ল্যান্ট এবং গোল্ডেন মানি প্ল্যান্ট জেড মানি প্ল্যান্টের এই পাতাগুলি হার্ট শেপের হয় দেখতে এবং ঘন সবুজ হয় মানি প্ল্যান্ট সাধারণত কাটিং করেই তৈরি করা হয় এই যে দেখুন এই যে নোড অংশটি রেখে কাটিং করতে হবে এবং এই নোড অংশ থেকেই শিকড় গজাবে জলের মধ্যে রেখে দিলে শিকড়টি গজিয়ে যায় এবং সুন্দরভাবে গাছের জন্ম হয় দেখতে পাচ্ছেন আপনারা এই নোড অংশটি এবং আমি জলের মধ্যে ভিজিয়েই অনেক শিকড় তৈরি করেছি দেখুন এটা কত শিকড় বেরিয়েছে এটা জেট প্ল্যান্ট হার্ট শেপের দেখতে খুব সুন্দর লাগে একদম গাঢ় সবুজ জঙ্গে দেখুন একটা কত ছোট কন্টেনারে আমি ডুবিয়ে রেখেছিলাম সাত দিন আগে আর একটা কি সুন্দর শেকড় বেরিয়েছে এত ভালো লাগে নিজে তৈরি গাছগুলো দেখতে আর এই গাছ আপনারা যেখানে হোক রাখতে পারেন সাধারণত বাস্তুমতে বলে পূর্ব দিকে রাখতে হয় আর এই যে দেখুন এই গাছটি আমার দু বছরের পুরনো গাছ এটা আমি টবে তৈরি করেছিলাম এইভাবেই কাটিং থেকেই তৈরি করেছি এবার এটা বছর বয়স হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আমি মাঝখানে একটি মস দিয়ে রেখেছি এবারে আমরা আসি মানি প্ল্যান্টের যত্ন কী করে নেব প্রথমেই মাটি তৈরি করতে হবে কোকোপিট ভার্মি বালি এবং কাউডাং কম্পোস্ট এবং মাটি দিয়ে আমাদের মাঠ পুরো অংশটি তৈরি করতে হবে আর এই গাছে প্রত্যেক দিনই জল দিতে হবে একটু একটু করে বা অল্টারনেট ডেতে জল দিতে পারেন এবং এই গাছের পাতায় জল স্প্রে করে একটু মুছে দিতে হবে যাতে ধুলো ময়লা না জমতে পারে ঘরের ভেতরেও ধুলো ময়লা জমে তাতে সালোক সংশ্লেষের অসুবিধা হয় সেজন্য ঘরের ভেতর থাকলেও পরিষ্কার করে দিতে হয় এই গাছের নিম তেল ব্যবহার করতে হয় মাসে একবার আর আমি নাইট্রোজেন সম্বন্ধিত চা পাতা এখানে দিই যদি কেউ বড় পাতা তৈরি করতে চান তাহলে এপসাম সল্ট দিতে পারেন এরম মস এবং কোকোপিটের এই তৈ দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে দেখছেন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন নমস্কার